তোমরা হয়তো সকলে জানো 21 ফেব্রুয়ারি উপলক্ষে 48 জন ইউটিউবার মিলে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ভেরি গুড। আগের ভিডিওগুলো দেখে থাকলে হয়তো এটাও জানো আমরা কিন্তু কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে উইন হয়ে বর্তমানে ফাইনালে চলে আসছি। তার মানে গাইস 48টা ইউটিউবারের টিমের মধ্যে অলরেডি 36টা টিম কিন্তু বাদ পড়ে গেছে। আজকে কিন্তু 12টা ইউটিউবারের টিমের মধ্যে বেস্ট বেস্ট প্লেয়ার নিয়ে কিন্তু হবে ফাইনাল ম্যাচ। আজ একটা বিরাট ছাড়াছাড়ি হইব। তো গাইস আজকে কিন্তু তিনটা ম্যাপে তিনটা ম্যাচ হবে। তার মধ্যে গাইস দেখো ফরগটের ম্যাচ আমাদের সাথে কি ঘটছিল। এখানে গাইস একটা স্কোয়াড চলে আসে, গাইস আমাদের টিমকে কিন্তু ডাউন করে দেয়। এন্ড গাইস আমিও কিন্তু তাকে হেডশট মেরে ডাউন করে দেই। যখন গাইস রাশ করতে যাই উই ফুল স্কোয়াড। আমি কিছু বলবো না আমার 20 SP আমি যাচ্ছি। তারপরে বাকিটা কি ইতিহাস ঘটছিল এটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। এন্ড গাইস দেখো এই ম্যাচে আমাদের সাথে কি ঘটছিল, এটা ছিল বারমুডা ম্যাপ। এন্ড এই ম্যাচে আমাদের টিমের কিন্তু তিনজন পেতে ছিল। ওই ভাই ওয়ান টেপ মারতে যায় নিচে গিয়ে গেছে ভাই, দেখে 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 ভাই ফুল স্কোয়াড কিন্তু রাশ করে দিছে। উকং ভাই করোনা দাঁড়া দিছে, মারো 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 করোনার ভিতরে গুলি লাগতেছে কিন্তু হটটা ফুচকা ভাই, দেখে দেখে ভাই টিমমেট লিজেন্ড ডারি টিম। আরে বাট গাইস তার কিছুক্ষণ পরে গাইস দেখো আমাদের টিমের কিন্তু এখানে একা বেঁচে আছে ফুল স্কোয়াড। এন্ড অলরেডি একটা ওই ভাই তিনটা ডাউন হ্যাকার হ্যাকার। তো গাইস এখানে বাকিটা ইতিহাস ঘটছিল না পাতিহাস ঘটছিল, ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাছাড়া গাইস অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, খেলা হবে তার কিছুক্ষণ পরে কিন্তু লাস্ট প্লেয়ার মানিক গেমিং এর হাতে
চটকে মরে গেল। এনগেজ তাদের স্কোয়াড কিন্তু এখানে শেষ। তারপর গাইস আমরা মারামারি বাদ দিয়ে আমরা মিডলের টাওয়ার ধরার জন্য চলে আসি। এনগেজ এই টাওয়ার চলে আসি। এই টাওয়ারটা কিন্তু মোটামুটি জোনের ভিতরে ছিল, বাট গাইস মেইন একদম মিডলে কিন্তু ছিল ক্লক টাওয়ারের এই টাওয়ারটা। এর কারণে কিন্তু গাইস আমরা ওই টাওয়ার থেকে নেমে এসে গাইস এই টাওয়ারটা আমরা দখল করে ফেলবো। এন্ড এই টাওয়ারে গাইস আমরা লাস্ট পর্যন্ত মোটামুটি জোন পাওয়ার কথা, বিকজ এটা কিন্তু একদম মিডলে আছে। এন্ড গাইস পরের জোনটার মিডলে আমরা এখানে পড়ে যাই। গাইস ফ্যাক্টরি ছাদে পড়ে নিমি। এন্ড এটাকে আমরা ড্যামেজ দিয়েছিলাম ওই জ্যাকগুলি দুই গুলি তিন গুলি। ওই ডাউন ডাউন ওই জেবি চিতা, জেবি মানে জব ব্রেকার স্নাইম আলম বাইরের স্কোয়াড মেট। তো গাইস প্যান আই ছিল এখানে, কিন্তু গাইস তাকে ডাউন করছি বাট কিল পাবো না, বিকজ তার উপরে কিন্তু ইনিমি ছিল, রিভাইভটা দিয়ে দিবে। এন্ড গাইস সামনে কিন্তু ঘরের উপরে মাত্র একটা প্লেয়ার ল্যান্ডিং করছে, যেখানে আমি গাইস দেখতে পাচ্ছিলাম ওই কে মারলো হেডশটে মানিক গেমিং। মানিক গেমিং এমিট টুবি নিয়ে আসছে ভাই, ওই চিউনিক্স ভাই গেছে এমিট টুবি ছিল ওইটা নিয়ে ভাগছে। এন্ড গাইস এখানে মানিক গেমিং ভাই সব পিসি প্লেয়ার একসাথে গেছে। তো এই দেখা যাক এখন গাইস মানিক গেমিং এর সাথে আমাদের ফাইট হবে। মানিক গেমিং কিন্তু আলাদা টিম ছিল, বিকজ বুঝতে পারতেছে নাহলে কিন্তু সে আমার টিমে খেলতো। এন্ড আমার টিমে খেলবে কিভাবে, আমার টিমে তো পিসি প্লেয়ার এলাও না। শুধু গাইস যে কন্টেন্ট ক্রিয়েটর সে পিসি প্লেয়ার হতে পারবে, তাছাড়া কিন্তু কেউ পিসি প্লেয়ার হতে পারবে না। বাট মানিক গেমিং শুধু গাইস আমাকে পিস থেকে চট মারতেছে। গাইস এই যে ময়নার মাকে কিন্তু আমরা মেয়ে দিয়েছি সাইডে। এন্ড মানিক গেমিং কিন্তু গুন্ডা টুটু ভাই আবার ডাউন করে দিয়েছে। এন্ড দেখা যাক আসলে কিন্তু ঘরে যে নিচে ঘরে কিন্তু মানিক স্কোয়াড এই যে দুটো এলাকা দিয়েছি মানিককে। এন্ড দেখা যাক কিন্তু কি একটা ডাউন ওই মানিক গেমিং ডাউন, মানিক গেমিং ডাউন ভাই দুটো ডাউন, লাস্ট টু ওই একটি চট ওই ভাই দুটো তিনটা ডাউন লাস্ট ওয়ান ভাই ভাই রে ভাই রিভাইভ দিয়ে দিবে একজন বেঁচে আছে ভাই রে ভাই। তিনটাকে ডাউন করেছিলাম বাট কত লোকে গেছে, তাদের তো জোনে আসতে হবে। আমরা তো এখানে রিল্যাক্সে বসে আছি বাট তাদের তো জোনে আসতে হবে। জোনে আসতে তো গাইস কী হবে বুঝতে তো পারতেছো। এন্ড গাইস জোন ওয়ার্নিং দিয়ে দিছে। এন্ড এই যে মানিক গেমিং নামছে মারামারি করতেছে এখানে, বাট কত লোকে গেছে মানিক গেমিং ডাউন করছে একজন ভাই, যে ডাউন করছে আমরা তারে মেরে দিছি। এন্ড এদিক দিয়ে কিন্তু মানিক ভাইয়ের স্কোয়াড মেট আরেকজন শেষ। এন্ড এদিক দিয়ে কিন্তু অলরেডি আর মাত্র ভাই ভাই দুইটা কিন্তু অলরেডি শেষ, আর মাত্র মেবি একটা প্লেয়ার আছে। বাট এই যে হেই শফিক ওয়াইটি এটা কিন্তু গাইস মানিক ভাইয়ের স্কোয়াড মেট ছিল। এন্ড সে কিন্তু জোনের বাইরে এলিমিনেট হয়ে গেল, মানে তাদের স্কোয়াড এখানে শেষ। এন্ড গাইস দেখা যাক আসলে লাস্টে দিকে কিন্তু এই যে আর এসকে ব্লেড ডাউন ভাই কই থেকে মারে ভাই, টাওয়ার থেকে একটু বেরোলেই মাথা খুলে রেখে দিয়েছে। বাট গাইস আমাদের কিলটা কিন্তু আবার এদিক থেকে চুরি করে মানে চুরি করে নিল। তো স্প্যান আই চিল, আমাদের কিলগুলো পাইলে ভালো হইতো। তো স্কিলে যেহেতু পয়েন্ট আছে তো তারপরে এখন ষোলোটাই নেমে এলাই। ব্যাংক এই যে জোনের বাইরে এই এদিকেও একটা প্লেয়ার আছে ভাই, আমি আর এখন বেরোবই না ভাই, আমার মাথা অনেকবার খুলছে বাট আমি একটু মারাটাই করি। আবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভাই মনে রাখেন এই আবার আবার ভাই বৈশে পড়ছি, তারপরেও কিভাবে লাগাই দেয় ভাই, একটা আওয়ারের মধ্যে কয়বার মরবো ভাই রে ভাই, কি আর বলবো দুঃখের কথা। এই কি কি মারলো বোমা মামলা ভাই 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 বাঁচাও বাঁচাও ভাই ভাই মারো মারো মারো। মানে গেছ কোনো জায়গায় শান্তি নাই এখানে, মানে আমাকে মারার জন্য এরা যে কি শুরু করতেছে, বোমা হামলা এই হামলা সেই হামলা ওই হামলা ওই হামলা, মানে হামলা করতে করতে ভাই আমার একদম মানে কি বানাই দিছে ভাই, কি আর বলবো দুঃখের কথা, এখানে কিছু বলার নাই। তো গাইস দেখা যাক আমাদের টিমমেট এখানে কেমনি কি করতে পারে। এন্ড গাইস এই টাওয়ারে কিন্তু এখনো জোন আছে, বাট গাইস তারপরের জন্য কিন্তু নামতে হবে, যেটা আর কি অনেক ডিফিকাল্ট হতে পারে। তো গাইস দেখা যাক আসলে কেমনি কি করে। বাট গাইস এখানে যদি একজন টিমমেট কভার দেন আর একজন নেমে যায় ভাই, একজন নেমে যাও একজন নেমে যাও নেমে যাও ওপি 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 একজন নেমে যাও একজন নেমে যাও, মারামারি করতে থাকো। ওপি গুন্ডা ওয়ান কিন্তু নেমে গেছে, তো গাইস প্যান আই দুইজন নেমে গেছে। তো গাইস এখানে কিন্তু উপায় দুল ভাই আছে। তো গাইস দেখা যাক আসলে কেমনি কি ঘটে। এন্ড অলরেডি কিন্তু এ রে ভাই রে ভাই এগুলো ক্রিক গ্রেনেড মারতেছে, হোয়াট দ্য হ্যাক ভাই, এইগুলোর মধ্যে ওয়াল লাগে লাভ নাই ভাই। এ আবার গুন্ডা ওয়ান ডাউন না গুন্ডা টু ডাউন, তো এই ভাই গুন্ডা গুন্ডা করতে গেছি। দেখা যাক আসলে কিন্তু কি ঘটে। এ কি ভাই আবার কি মারতেছে এগুলা, মারো 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 ক্যারেক্টারটা তো লাগাতে যাও গুন্ডা ওয়ান। এই যে ক্যারেক্টার লাগাতে সব ইন দ্য চ্যাট, এই যে এই সেই উল্টা পাল্টা ক্যারেক্টার যেটাতে একসাথে ওই যে তিন চারটা ডাউন খেয়ে মানে ড্যামেজ খেয়ে যায়। তো গাইস দেখা যাক আসলে কিন্তু কি ঘটে। এখানে কিন্তু মোটামুটি গ্রেনেড হামলা এন্ড বোমা হামলা চলতেছে। এন্ড গাইস এদিকে কিন্তু লেফটে মানে রাইটে পুরো স্কোয়াড এন্ড বাম দিয়ে কিন্তু গাইস দুইটা প্লেয়ার, মানে সবাই মিলে আমাদের স্কোয়াডটাকে মারতেছে। আরে ভাই ওয়ান ট্যাপ লাগাইতে যে ওয়ান ট্যাপ খেয়ে গেছে। তো এই দেখা যাক আসলে এখানে কেমনি কি ঘটে। এন্ড গাইস আমাদের টিম কিন্তু এখানে মোটামুটি মানে পুরো চিপার মধ্যে আছে, মানে সব স্কোয়াড মিলে আমাদের টিমে মারতেছে ভাই। দেখা ভাই রিলোড হোয়াট দ্য পুচকা ভাই, দুইজন ডাউন সর্বনাশ কেমনি কি হয়। এ ভাই একজন ডাউন একজন ডাউন, দেখে 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 ইউ ক্যান ডু ইট ভাই ওরে ভাই, তিনটা মানে তিনটা ডাউন লাস্ট ওয়ান লাস্ট ওয়ান পাবা 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 পাবা, ইউ ক্যান ডু ইট ভাইয়া ইউ ক্যান ডু ইট। দেখা যাক আসলে এখানে কেমনি কি ঘটে। এনে এখানে কিন্তু ওবাইদুল ভাই সেই লেভেল একটা গেম দিল, ওই হেডশট এক গুলির ভাই 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 এক গুলি ছিল ভাই, তুমি আগে প্যাক করো প্যাক করো প্যাক করো, ওয়াল মেবি নাই না ওয়াল আছে, তো প্যাক করে ফেলুক। এন্ড গাইস কত হলো কি তবে ইলিমিনেট হয়ে গেছে ভাই, রিভাইভ দিতে যায় দুইটা কিল পাইছে, একটা কিন্তু কিন্তু গাইস সামনে নিয়ে মেরে দিছে। তো গাইস আর দুইটা প্লেয়ার আছে। তো গাইস দেখা যাক আসলে কেমনি কি ঘটে। এম ভাই রে ভাই এটা এক স্কোয়াডের ছিল গাইস, এটা কিন্তু বুঝতে বুঝে উঠতে পারার আগে কিন্তু এখানে রাশ করে দেয়, এখানে কিছু করার ছিল না। বাট গাইস আমাদের টিম কিন্তু এখানে অনেক ভালো খেলছে, বাট কিছু করার নাই, টপ টু হয়ে গেল। নেক্সট গেছে আমাদের প্রথম ম্যাচটা কিন্তু ভুয়ে মিস হয়েছে, বাট প্যারা নাই ছিল এই ম্যাচে আমরা কিল টিল করে ভুয়ে করে ওইটা শোধ করে নিব, বিকজ তিনটা ম্যাচ অনেক সুন্দর সুযোগ আছে। তো গাইস এই ম্যাচে গাইস দেখো আমাদের সাথে কিছু শকিং নিউজ ঘটে, তো গাইস দেখতে থাকো আসলে কেমনি কি ঘটে। তো গাইস দেখো আমরা কিন্তু এখানে লুট টুট করি, লুট করার পর একটু সামনে দিকে যখন আসি ঠিক এমন টাইমে ওই আকাশ থেকে প্লেয়ার নামছে যে শ্যাডো অন করা। গাইস তোমরা কিন্তু যারা মানে খেয়াল করছো ভালো করে তারা কিন্তু বুঝতে পারছো এখানে কিন্তু গাইস শ্যাডো অন করা ছিল, কারণে কিন্তু আমি দেখে ফেলছি। সামনে নিমি ওই মানিক গেমিং ওই মানিক, হ্যালো হাউ আর ইউ, কি অবস্থা বউ বাচ্চা ভালো নাকি। সামনে কিন্তু আরেকটা নিমি মানিকের স্কোয়াডমেট, অলরেডি কিন্তু গাইস দুইটাই শেষ। এই যে মানিকের স্কোয়াডমেট একটা ছিল সানিম,
এন্ড মানিক এখানে কিন্তু গাইস তাদের স্কোয়াড এখানে দুইটা শেষ এন্ড কথা হলো গাইস তারপর কিন্তু আমরা জোনে দিয়ে চলে আসি বিকজ আমাদের জোনে যেতে হবে এন্ড গাইস জোনটা কিন্তু একদম উল্টাপাল্টা দিছে এতক্ষণ কিন্তু আমরা জোন সর্বপ্রথমে কভার করতেছিলাম জোন যত ভালো করে কভার করা যায় তত কিন্তু ইজিলি ভুইয়াটা করা যায় ম্যাচটা তো গাইস দেখো তারপর আমরা জোনের দিকে যেতে সময় হঠাৎ করে গাইস আমাদের সামনে কিনিউ চলে আসে এন্ড একটা টিমমেট ডাউন ভাই দেখে 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 ওই ভাই আমি একটা ডাউন করছি দেখে 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 অলরেডি অলরেডি একটা ওই ভাই চারটা একসাথে সর্বনাশ এন্ড গাইস এখানে আমাদের সাথে একদম শকিং কিছু নিউজ ঘটে যায় বাট গাইস দেখো আমার গেমপ্লে এখানে কেমন ছিল জানাই দিও এন্ড এখানে কিন্তু গাইস আমি গিয়ে একটা হেডশট মেরে ডাউন করে দেই এন্ড তারপরে কিন্তু অলরেডি দুইটা ডাউন ছিল এই যে আরেকটা প্লেয়ার এই যে ভাই দেখে 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 অলরেডি কিন্তু গাইস আরেকটা ডাউন মানে এখানে কিন্তু গাইস অলরেডি তিনটা প্লেয়ার ডাউন ছিল বাট গাইস ভিতরে যেটা রিভাইভ দিতেছে এটা আমি ভাবি নাই বাট গাইস যখন এটাকে মারতে যাই এটা কিন্তু গাইস ফুল ড্যামেজ ছিল এন্ড এখানে ফুল ড্যামেজ ছিল বাট পিছে থেকে এটা কই থেকে চলে আসলো ভাই তো গাইস এখানে সবচেয়ে বড় ভুল ছিল আমাদের টিমমেটের কল গাইস আমি এখানে গাইস তিনটাকে ডাউন করছি আমাদের টিমমেট বলছিল নাকি এখানে সবগুলো আছে তাকে যে রাইট সাইড থেকে একটা প্লেয়ার মারতেছিল এটাও গাইস বলছে যে আমাকে এই সাইড থেকে মারছে আমাদের গুন্ডা টুটু ভাই তখন গাইস আমি ভাবি যে গাইস রাইট সাইডে লিমিট আছে এখানে যে তিনটা আছে আমি তিনটাকে ইজিলি মেরে দেই ওয়াল টল ফাটাইয়া বাট গাইস এখানে এই যে চারটা প্লেয়ার ছিল বা আমার দিকে যে ইনিমিগুলো রাশ করছিল এটা আমাদের টিমমেট এখানে বলে নাই মানে টিমমেটের কলের কারণে এটা উল্টা পাল্টা হয়েছে মেনলি এখানে যদি গাইস আমাদের টিমমেট কল দিত তাহলে কিন্তু আমি ইনিমিগুলো কিলগুলো কনফার্ম করতাম অন্তত কিল কনফার্ম করে কিন্তু গাইস ইজিলি হোল্ডে থাকতে পারতাম বাট গাইস এখানে আমাদের টিমের কলের কারণে একদম উল্টাপাল্টা হয়েছে আমাদের টিমমেট কিন্তু এখানে একদম বাজে খেলছে আর এখানে কিন্তু ওবায়দুল ভাই কিন্তু গ্রামে থেকে খেলতেছিল মানে ওবায়দুল ভাই এটিতে প্রান্ত ভাই ছিল প্রান্ত ভাই কিন্তু কোনো একটা কারণে গ্রামে গেছিল যার কারণে তার নেটগুলো প্রবলেম ছিল এন্ড এখানে মাইক অন করে খেলাও একটু পসিবল হচ্ছিল না যার কারণে কিন্তু এখানে একদম উল্টাপাল্টা হয়ে যায় তো গাইস দেখা যাক আসলে এই টিমটা এখানে কেমনি কি করে বাট ওখানে আমাদের গেমপ্লেটা কেমন ছিল কমেন্ট করে জানাই দিও বাট গাইস আমাদের টিমমেট যদি এখানে হালকা পাতলা ব্যাকআপ দিত এন্ড কলটা যদি ঠিকঠাক দিত তাহলে কিন্তু ইজিলি আমরা স্কোয়াডটাও এখানে ওয়াইপ করতে পারতাম তো গাইস এখানে গাইস দেখা যাক কেমনি কি ঘটে এখানে ওই ভাই ওয়ান ভার্সেস ফোর সিচুয়েশন তো গাইস দেখা যাক আসলে ওয়ান ভার্সেস ফোরে আমাদের ইলেকট্রো জারিফ ভাই এখানে কেন্দ্র কি করতে পারে এন্ড পিছু কিন্তু একটা স্কোয়াড আছে অলরেডি কিন্তু এখানে চার্জার বুস্টার দিয়ে মনে হয় না পারবে বাট একটা গুলি লাগাই দিছে অলরেডি তো দেখা যাক আসলে কেন্দ্র কি ঘটে এন্ড লেফট সাইড স্কোয়াড ওই ভাই ওপিন দ্য চ্যাট ভাই কি হেডশট মারলো এটা তো দেখা যাক আসলে আমাদের ইলেকট্রো জারিফ ভাই এখানে কেন্দ্র কি করতে পারে এন্ড আরেকটা নাও ওই লাস্ট ওয়ান ভাই তিনটাকে অলরেডি রাউন্ড করে দিছে কিন্তু গাইস লেফট সাইড থেকে কিন্তু খিল চুরি করতেছে মানে ওই যে ওই বামে জোনের ভিতর থেকে এন্ড এই যে আরে ভাই রে ভাই আরেকটা বেঁচে আছে ইউ ক্যান ডু ইট ও ভাই ফুল স্কোয়াড একাই মেরে দিল এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাই রে ভাই এটাকে বলে টুর্নামেন্ট প্লেয়ার কাকে বলে কত প্রকার কী তো গাইস এখানে কিন্তু শেলবেল একটা গেম প্লে দিল বাট এখানে কিছু করার ছিল না মেবি তাও কিন্তু গাইস তার আইকিউ লাগে এখানে অনেকক্ষণ জোনে বাইরে এখানে হোল্ড করে এন্ড জোনে বাইরে হোল্ড করতে করতে স্কোয়াড কিন্তু অলরেডি এখানে সাইড হয়ে গেছিলো বাট কত হলো কি তার কাছে গাইস এখানে ওরকম মানে জোনের ক্যারেক্টার ছিল না এন্ড গাইস যে ম্যাগজিনটাও ছিল না যার কারণে কিন্তু এখানে বাঁচা সম্ভব হয় নাই বাট এটা কী করতেছে এ ভাই গাছের পিছে গান ছাড়া বসে আছে হোয়াট দ্য হ্যাক গাইস সামনে এনিমি আরে কেউ দেখতেছে না এদিকে সবাই মারামারি করতেছে আর যদি আমি টপ টুই করে ফেলে ভাই না ভাই 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 গান ছাড়া বুয়ে করে ফেলো টুর্নামেন্টে গান ছাড়া না ভাই ফুল স্কোয়াড বেঁচে আছে এখানে কিছু করার নাই এন্ড ফাইনালি বুয়েটা কে নিল এ রে ভাই আকাশ 69 মানে চিউনিক্স ভাই স্কোয়াড তো গাইস এখানে ভাই আমার কিছু বলার নাই আমাদের টিম কিন্তু আগের ম্যাচে অনেক ভালো ব্যাকআপ দিছিল যার কারণে কিন্তু চিউনিক্স ভাই স্কোয়াডকে ওই আমরা 13টা বাজাই দিছিলাম আগের ম্যাচে বাট এখানে কিন্তু গাইস আমাদের টিমমেটই উল্টাপাল্টা কাহিনী ঘটলো বাট আমি কিন্তু ভাই আমার বেস্ট ট্রাই করছি বাট কিছু করার ছিল না তো গাইস এখন আমরা নেক্সট ম্যাচে যাই দেখা যাক এই নেক্সট ম্যাচে আমরা রিকভার করতে পারি কিনা নেক্সট তো গাইস পরবর্তী ম্যাচে চলে আসছে গাইস এই ম্যাচে আমাদের প্রচুর পরিমাণে কিল করতে হবে আমরা কিন্তু 11 নম্বর টিম হয়েছি যেখানে আমাদের অনলি 2 পয়েন্ট হয়েছে আগের ম্যাচে তো গাইস এই ম্যাচে যদি আমরা ভুইয়া উইথ 15টার মতো কিল করতে পারি তাহলে ইজিলি আমরা এই টুর্নামেন্টটা উইন হতে পারবো তো গাইস আমরা আমাদের বেস্ট ট্রাই করার জন্য এখানে আমরা ল্যান্ডিং করে ফেলি বাট গাইস কালাহারি ম্যাপ আমরা কত দিন যাবত খেলি না ভাই রে ভাই এন্ড গাইস যার কারণে কিন্তু আমাদের একদম উল্টা পাল্টা গাইস আমাদের ল্যান্ডিংটা একটু উল্টা পাল্টা হয়ে যায় বাট গাইস প্যান নাই আমরা গাইস এদিকে চলে আসবো এদিকে কোনো ইনিমি ছিল না গাইস এদিকে আমরা ফুল লুট করবো এন্ড তারপর আস্তে আস্তে নৌকার দিকে যাবো তো গাইস এদিকে আমরা হালকা পাতলা করে করতে 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 ফুল লুট করে ফেলি এন্ড গাইস আমাদের সাথে কোনো ইনিমি দেখা হয় না যার কারণে আমরা একটু ভিডিওটা কেটে দিয়ে গাইস যখন এই বোটের দিকে যাচ্ছিলাম ঠিক এমন টাইমে আমরা একটা প্লেয়ার দেখে ফেলি এন্ড গাইস এখানে কিন্তু দুইটা আরে ভাই অনলি 28 ড্যামেজ ভাই আউট অফ রেঞ্জ চলে গেল এটা কোনো কথা ভাই ইনিমের লোকেশন দেখে দিলাম বাট ডাউনই করতে পারলাম না তো স্প্যান নাই ছিল আমরা কিন্তু লেফট দিয়ে ঘুরে চলে আসছি বাট এমন টাইমে কিন্তু আমাদের ওবায়দুল ভাই একটাকে ডাউন করে কনফার্ম করে দেয় ভাই সেই সেই ওপি ইন দ্য চ্যাট তো গাইস আর মাত্র তিনটা আরে ভাই টিমমেট হট দ্য কিছু বলতেছ না ভাই রে এটা কোনো কথা তো গাইস এখানে কিন্তু আমি আবার তাকে ডাউন করে দিছি পিছ দিয়ে গিয়ে এন্ড এইদিকে কিন্তু কনফার্ম করে দিলাম কথা হলো গাইস এখনো কিন্তু এই স্কোয়াডে দুইটা প্লেয়ার আছে তো গাইস দেখা যাক আসলে কেমনে কি ঘটে এন্ড এই যে আরেকটা প্লেয়ার রাশ করতেছে দেখা ভাই রিভাইভও দিয়ে দিতে পারে বিকজ ভিতরে কিন্তু রিভাইভেরই ছিল এন্ড ভাই রে ভাই হট দ্য হ্যাক দিয়ে ধরো 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 ফাইনালি কিন্তু এটাও ডাউন বাট আমাদের টিমের দুইজন কিভাবে ডাউন ভাই এরকম হলে কেমন হবে ভাই আমাদের টিমমেটের মানে কি বলবো লাস্ট প্লেয়ার রিভাইভ দিয়েছে তো স্প্যান আছে আমাদের টিমের সবগুলো রিভাইভ হয়ে গেছে মানে টোকেন দিয়ে রিভাইভ দিয়েছে যদিও তাদের কাছে লুট নাই আর লাস্ট প্লেয়ার কিন্তু এখানে রিভাইভ দিয়েছে তো এই দেখা দেখা চলে এটাকে আমরা হেডশট মারতে পারি না ভাইয়া 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 এই তো ও ভাই ফাইনালি কিন্তু এই স্কোয়াডটা শেষ বাট গাইস এই স্কোয়াডটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের সাথে আবার শকিং নিউজ ঘটে যায় এখানে একটা স্কোয়াড শেষ হতে না হতে আরেকটা স্কোয়াডের আগমন ঘটে যায় এন্ড গাইস আসার সাথে সাথে ভাই আমাদের স্কোয়াডমেট একজনকে ডাউন করে দেয় মানে ডাউন করে কনফার্ম করে দিছে ভাই আরেকজন ডাউন ভাই ভাই কি বলবো কিছু বলার নাই এন্ড গাইস তারপরে কিন্তু আমাদের দিকে
রাশ করতেছিলাম কে সেটাকে কিন্তু আমরা ডাউন করে দেই। এন্ড ডাউন করতে না করতে কিন্তু ভাই আমাদের দিকে পুরো স্কোয়াড মিলে ফায়ার দিয়েছিল। এন্ড আমি কিন্তু এখানে কভার ফায়ার দিচ্ছিলাম, বাট গেছে আমাদের টিমমেট এখানে অলরেডি কিন্তু তিনজনই মরে গেছে ভাই, একজনের কাছেও লুট নাই, মানে নামতেছে আবার উঠতেছে। এ ভাই গেছে গেছে গেছে, আমাদের বেরোতে হবে বেরোতে হবে, ভাইয়া ভাইয়া বেরোতে হবে বেরোতে হবে বলতে গেছে, আমাদের একটু ভিতর দিকে যেতে হবে, ভিতরে গিয়ে আমরা মারামারিটা করবো। এন্ড আমাদের পিছিয়ে পিছিয়ে কিন্তু একটা চলে আসছে, তারাও একটা মারা ট্রাই করবি ভাই। ফোন ল্যাগ মারতেছে ভাই, এই লেভেলের ফোন আটকে দিয়েছিল এখানে ভাই, 12 GB র্যামের ফোন এখানে যায় এরকম করতেছে ভাই, কি আর বলবো। এর জন্য ভাই টুর্নামেন্টে আইফোন ছাড়া সহজে হয় না গাইস, যা বলে গেমিং ফোন এখানে পাগল হয়ে যেতেছে ভাই। টিমমেট আরেকজন শেষ ভাই, এখানে কিন্তু গেছে আমাদের টিমমেট ভালো খেলতে খেলতে এখানে গাইস যায় উল্টাপাল্টা করে ফেললো, মানে গেছে এখানে কম্বিনেশন একটু উল্টাপাল্টা হয়ে গেছে গেছে প্রথম দিকে আর কি, একটা ম্যাচ আর কি আগের ম্যাচটা উল্টাপাল্টা হয়েছে, যার কারণে কিন্তু গেছে সবার মনটা একটু হালকা উঠে গেছে। বাট আমি কিন্তু গেছে আমি ফুল ট্রাই করছি ব্যাকআপে থাকার জন্য অ্যান্ড ভালোভাবে মারার জন্য, বাট আমাদের টিমমেটের কিন্তু এখানে ভাই একটু হালকা কম্বিনেশন মিলতেছিল না, যার কারণে কিন্তু সেখানে উল্টাপাল্টা ঘটে যায়। এমন কাছে আমি কিন্তু আমাদের টিমেটকে এখানে রিভাইভ দিয়ে দিই দুজনকে, বাট আমাকে কিন্তু এখানে গ্রেনেড হামলা করতে করতে এ ভাই ভিতর থেকে গ্রেনেড ঢুকে দিবে ভাই ভাই ভাই, কিছু করার নাই, একসাথে দুটা গ্রেনেড মেরে দেয়। এমন কাছে এখানে কিন্তু বাইজি স্কোয়াড বা এসা কিন্তু আমাদের এখানে মেরে দেয়। বাট কথা হলো কি আমাদের টিমেট যেহেতু দুজন রিভাইভ হয়েছিল, তো দেখা যাক আসলে আমাদের টিমেট কোন পর্যন্ত পজিশন নিতে পারে। বাট কাছে আমাদের মন তো এখান থেকে একদম ভেঙে যায়, বিকজ এখানে আর কিছু করার নাই, আমাদের এই ম্যাচটা আর ভুইয়া হবেও না। অ্যান্ড দেখা যাক আসলে আমাদের লাস্ট টিমেট কেমনি কি করতে পারে। অ্যান্ড লাস্টের দিকে কিন্তু ডান দিকে নেমেছিল, যার কারণে কিন্তু বাম দিকে চলে আসে। অ্যান্ড এখানেও কিন্তু পজিশন একদমই খারাপ। অ্যান্ড লেফটে কিন্তু ফুল সেট একটা স্কোয়াড, অ্যান্ড রাইটে ইউজ করেন, মাঝখানে কিন্তু স্যান্ডউইচ আমাদের ওবায়দুল ভাই। এই পাথরের ভিতর থেকে মারে ভাই, পাথরের ভিতর দিয়ে কিভাবে, এটা কেমন কথা ভাই, এই যে পিসি প্লেয়ার ভাই একদম উল্টাপাল্টা হয় ভাই। এই যে চিউনিক্স ভাই কিন্তু এখানে এমএটিভি চালাতেছে পিসিতে, যার কারণে কিন্তু একদম উল্টাপাল্টা ভাই। পিসি প্লেয়াররা এরকম উল্টাপাল্টা শট দেয় যে এমএটিভি গ্লিচ শট গেছে, যা আগের একটা ভিডিওতে গেছে তোমাদের দেখাইছি, কিছু করার নাই এখানে গেছে, এখানে এমনিও কিছু করার নাই, আমাদের পজিশন কিন্তু এমনিই খারাপ ভাই, কিছু করার নাই। আগের ম্যাচটাও খারাপ গেল, এই ম্যাচটাও খারাপ গেছে, বাট গেছে আমি কিন্তু আমার মতো ফুলি ট্রাই করছি। এন্ড আমাদের টিমমেটের ওই দু একজনের নেট প্রবলেম ছিল গ্রামে গেছিল, যার কারণে উল্টাপাল্টা হয়েছে। তো গেছে এই টুর্নামেন্টে আমরা হই চতুর্থ, তো গেছে ফাইনাল ছিল আমরা, কিন্তু কোয়ার্টার ফাইনালেও প্রথম হই, সেমিফাইনালেও প্রথম হই, বাট ফাইনাল আইসে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে যায়। বাট গেছে এখানে যদি কম্বিনেশনটা ঠিকঠাক থাকতো, এন্ড গেছে আমরা যদি রেগুলার টুর্নামেন্ট খেলতাম তাহলে কিন্তু অনেক ভালো তোমাদের দেখাইতে পারতাম। তো গেছে স্প্যান আই চিল, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। গেছে আমি কিন্তু আমার মতো ফুলি ট্রাই করছি। তো গেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, টুর্নামেন্ট ভিডিও যদি আরও লাগে, আর হ্যাঁ এই ভিডিওতে অনেকগুলো কমেন্ট করবা, জানি গেছে আমি টুর্নামেন্ট ভিডিও দিতে আরও আগ্রহী হয়ে যায়। আর হ্যাঁ, সেকেন্ড চ্যানেলে কিন্তু অলরেডি ব্লগ আপলোড হয়ে গেছে, কাশ্মীর সিরিজের প্রথম ব্লগ মানে কলকাতার ব্লগ কিন্তু আপলোড হয়ে গেছে, সেকেন্ড চ্যানেলে গিয়ে দেখে আসো। সেকেন্ড চ্যানেলের নাম রবিউল রাত। We'll be right back.